এখনই লোকসভা ভোট হলে পশ্চিমবঙ্গে কটা আসন পাবে সমীক্ষা দেখে মাথা ঘুরে যাবে আপনারও। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে ঢাকে কাটি পড়ে গিয়েছে, কে দখল করবে গ্রাম বাংলার মানুষের মন তা নিয়ে শুরু হয়েছে তর্জা, উঠে আসছে একাধিক তত্ত্ব। এবার এই গ্রাম বাংলা দখলের লড়াইয়ের মধ্যেই বাজতে শুরু করেছে লোকসভা নির্বাচনের সুর। আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে কার্যত এটাই রাজ্যের সেমিফাইনাল। গত লোকসভা নির্বাচনে তৃণমূলকে বড়সড় ধাক্কা দিয়ে নজিরবিহীন সাফল্য পেয়েছিল বিজেপি। 2019 সালে রাজ্যে তখন বিজেপির বিধায়ক সংখ্যা 3, তবে লোকসভায় 18টি আসন ছিনিয়ে নিয়েছিল তারা। যদিও 2021 সালের বিধানসভা নির্বাচনে সেই ফল ধরে রাখতে পারেনি পদ্ম শিবির, 100 আসনও পার করতে পারেনি বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল। এবার মরিয়া হয়ে উঠবে বিজেপি তা বলাই বাহুল্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপির চমকপ্রদ সাফল্যের অন্যতম কারণ ছিল 2018 সালের পঞ্চায়েত ভোট। স্থানীয় নির্বাচনে শাসক দলের দৌরাত্ম্য মেনে নিতে পারেনি বহু ভোটার, আর তারই প্রতিফলন ঘটেছিল লোকসভা ব্যালটে। 2023 সালের পঞ্চায়েত ভোটেও রক্ত ঝরতে শুরু করেছে, শাসক বিরোধী মিলিয়ে বহু মানুষের প্রাণ চলে গেছে ইতিমধ্যেই। এই পরিস্থিতিতে এখন যদি রাজ্যের লোকসভা নির্বাচন হয় তাহলে কোন দলে ঝুলিতে কটি আসন যাবে? জনমত সমীক্ষা বলছে এই মুহূর্তে রাজ্যে লোকসভার 42টি আসনে ভোট গ্রহণ হলে ঘাড়ে ঘাড়ে লড়াই চলবে বিজেপি ও তৃণমূলের। 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি দুরন্ত ফল করলেও বাংলায় সেভাবে সংগঠন গুছিয়ে উঠতে পারেনি তারা। কিছুটা মোদি ম্যাজিক এবং কিছুটা প্রতিষ্ঠান বিরোধিতা থেকে গতবার ভালো ফল করেছিল বিজেপি, সেখানে সিপিএমের ঝুলিতে এসেছিল 0। কংগ্রেসের একমাত্র সলতে হয়ে জ্বলছিলেন অধীর চৌধুরী। এখনই যদি রাজ্যে নির্বাচন হয় তাহলে পুনরাবৃত্তি ঘটতে পারে 2019 সালেরই। তৃণমূল পেতে পারে 20-22টি আসন, বিজেপি পেতে পারে 19-20টি আসন, এদিকে বামেরা পেতে পারে 1-2টি আসন এবং কংগ্রেসের ঝুলিতে যেতে পারে 1-2টি আসন। সম্প্রতি পঞ্চায়েত ভোট নিয়ে একটি জনমত সমীক্ষা প্রকাশ করেছিল এবিপি আনন্দ, সেই সমীক্ষা করেছিল সি ভোটার। সেই সমীক্ষা অনুযায়ী রাজ্যের 20টি জেলা পরিষদের মধ্যে তৃণমূলের দখলে যাবে 15টি আসনের ভিত্তিতে 928টি জেলা পরিষদ আসনের মধ্যে তৃণমূল পেতে পারে 684টি আসন, বিজেপি পেতে পারে 175-275টি, বাম কংগ্রেস 57-120টি পেতে পারে।